বুধবার উদয়পুর গোমতি জেলা পরিষদের মিলনায়তনে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিষয় ছিল মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ ঘটনা যাতে না ঘটে, এই বিষয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সহকারী সভাপতি দেবল দেব রায় সহ পঞ্চায়েত পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা, মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, ক্রাইম অফিসার দেবাঞ্জলি রায় ও বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরা। আলোচনা করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী বলেন, মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচার ও নির্যাতনের ঘটনা ঘটছে তার মূল শিকড়ে গিয়ে পৌঁছা এবং মহিলা ও শিশুদের উপর যে অত্যাচার হচ্ছে তার একটা উপায় বের করে রাজ্য সরকারের কাছে একটা রিপোর্ট প্রেরণ করা, যাতে করে এই নির্যাতনের হাত থেকে মহিলা ও শিশুদের রক্ষা করা যায়। সারা রাজ্যের প্রত্যেকটি জেলাতে এরকম শিবির অনুষ্ঠিত হবে বলে জানান মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। আমাদের রাজ্যে নেই, তবে আমরা বিভিন্ন মুভিসগুলোতে দেখি যে অন্য জাতির ছেলে কিংবা মেয়েদেরকে বিয়ে করার পর, যেমন ইউপিতে আছে, আমাদের ভারতবর্ষে আছে, যে তাদেরকে মেরে ফেলা হয়, যেটা আমাদের রাজ্যে নেই। ডাউরি ডেথ তো আমাদের রাজ্যে প্রচুর আছে, পণের জন্য নির্যাতন, এটা অত্যন্ত বার্নিং ইস্যু আমাদের রাজ্যে। এরপর ট্রাফিকিং তো আছেই, ট্রাফিকিং যার কথা যা নিয়ে আমরা এখানেই অনুষ্ঠান করে গেছি, এবং আজকেও সকালের যে আমাদের প্রতিদিনের যে পত্রিকা, এর মধ্যে আমি স্যান্দনটা আজকে পড়েছি, স্যান্দন পত্রিকায় কিন্তু আজকেও এসছে যে ত্রিপুরা রাজ্য, যা আজকে থেকে চার মাস আগে আমরা এখানে আলোচনা করেছিলাম যে ত্রিপুরা রাজ্য করিডোর হিসেবে কাজ করছে, আজকের পত্রিকায় কিন্তু এসছে যে ত্রিপুরা রাজ্য মহিলা এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের ভারতের যে আইন ব্যবস্থা, সেখানে নানা রকম আইনি প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়াগুলো আছে, কিন্তু তারপরও কন্টিনিউ মহিলা বা শিশুদের উপর নির্যাতন ঘটছে। এর মূল কেন্দ্রবিন্দুটা কি, এবং আমরা যদি ধরি যে আমাদের রাজ্যে মূলত ডাউরি নিয়ে নারীদের উপর নির্যাতন হয়, এবং বিশেষ করে বিয়ের পর মহিলাদের নির্যাতনটাই আমাদের রাজ্যে বেশি, সেক্ষেত্রে যদি আমরা বলি যে কেন এগুলো হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।